গ্রেপ্তার হওয়া দিনহাটা তৃণমূল নেতা তাপস দাসের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিল দিনহাটা মহকুমা আদালত। শনিবার এমনটাই জানালেন অভিযুক্তের আইনজীবী ধীমান রায়। উল্লেখ্য, গতকাল শুক্রবার দুপুরে দিনহাটা থেকে গ্রেপ্তার হন দিনহাটা 2 নম্বর ব্লকের বড় শাকদল গ্রাম পঞ্চায়েতের বিদায়ী প্রধান তাপস দাস। বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার করে কোচবিহার জেলা পুলিশের ক্রাইম ব্রাঞ্চের স্পেশাল টিম। ভোটের মুখেই দিনহাটা তৃণমূল নেতার গ্রেপ্তারি নিয়ে জেলা জুড়ে শোরগোল পড়ে যায়। তৃণমূল নেতা তাপস দাস উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর ঘনিষ্ঠ বলে পরিচিত। তবে বেশ কিছুদিন যাবৎ তার সঙ্গে সম্পর্ক ভেঙে যায় বলে সূত্রের খবর। তার বিজেপি যোগদানের সম্ভাবনাও ছিল। পরিবারের অভিযোগ, উদয়ন গুহকে উপহার দেওয়া স্কর্পিও গাড়ি ফিরিয়ে নেন তাপস দাস, এরপরই নাকি পুলিশকে দিয়ে তাকে গ্রেপ্তার করানো হয়েছে। যদিও পুলিশের দাবি, তার বিরুদ্ধে কয়েকটি ওয়ারেন্ট এবং দিনহাটার বুড়িরহাট এবং সাহেবগঞ্জ কাণ্ডে মামলা ছিল। শনিবার তাকে দিনহাটা আদালতে তোলা হলে একটি কেসে বিচারক জামিন মঞ্জুর করেননি। পাশাপাশি অভিযুক্ত তাপস দাসকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন, এমনটাই জানিয়েছেন তাপস দাসের আইনজীবী ধীমান রায়। তাপস দাসের সাহেবগঞ্জ পিএস কেস নম্বর 6323 করসপন্ডিং টু জিআর নম্বর 8123-এ, যেটা ওই আমাদের এখানকার সাংসদ যে আছেন নিশীথ পরামানিক, নিশীথ পরামানিকের যে অ্যাটাকের যে ঘটনাটা, সেই ঘটনার উপর যে কেসটা হয়েছে, সেই কেসটাতে ওনাকে আজকে প্রোডাকশন দিয়েছে এবং 218 সাহেবগঞ্জ পিএস কেস নম্বর করসপন্ডিং টু জিআর নম্বর হচ্ছে 298-13, যেটা ওই নমিনেশন সাবমিটের দিন গণ্ডগোল হয়েছে, সেটা দুটো কেসে প্রোডাকশন দিয়েছে। আর বাদ বাকি যত কেস রয়েছে সব ওয়ারেন্ট কেস রয়েছে। ওয়ারেন্ট কেসে সবগুলোতে ওয়ারেন্ট কটা আছে? ওয়ারেন্ট 1, 2, 3, 4, 5 রয়েছে। ওয়ারেন্ট 5 রয়েছে, তার মধ্যে একটা কেস ডিসপোজ অফ মানে অ্যাকুইটেড হয়ে গেছে, 525/14 অ্যাকুইটেড হয়ে গেছে। আর ওয়ারেন্টগুলো ছিল ওই ভাঙচুর, মারামারি এই সমস্ত কেসের, চুরি ছিনতাই এই সমস্ত কেসের। আর একটা কেসে অলরেডি 438 অর্ডার হয়ে আছে, এক্সপ্লোশন ইএস অ্যাক্ট মানে এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্টের বোমের কেসের অলরেডি 438 অর্ডার আমি করে দিয়েছি রানি সেশন জাজ থেকে, যার নম্বর হচ্ছে 139-21। আর আজকে সব কেসেই বেল আউট হয়ে গেছে, একটা কেসে শুধু ওই 81/23 যেটা আমাদের সাংসদের গাড়ির উপর যে হামলা হয়েছে, সেই হামলার মামলায় ওনাকে আজকে লার্নেড কোর্ট বেলটাকে রিজেক্ট করে 14 দিনের জেসি অর্থাৎ জেল কাস্টডি থাকার নির্দেশ দিয়েছে। চোদ্দ সাথে ওর নেক্সট প্রোডাকশন ডেট রয়েছে। আমার নাম ধীমান রায়, আমি তাপস দাসের লয়ার। সন্তোষী মা স্পোর্টস দিনহাটা, আমাদের এখানে ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, ভলিবল, যে কোনো খেলাধুলোর সরঞ্জাম পাচ্ছেন সুলভ মূল্যে। পাচ্ছেন DSC, A+, MCC, সংস্কারের মতো বিভিন্ন ব্র্যান্ডের টেনিস ব্যাট, ছাড়াও ইংলিশ উইলো এবং কাশ্মীর উইলো ব্যাট তো থাকছেই। লিনিং, ইউনিক সহ বিভিন্ন কোম্পানির ব্যাডমিন্টন, সেগা, নিভিয়া, আঞ্চা সহ বিভিন্ন কোম্পানির ফুটবল বুট, রানিং শু, ক্রিকেট শু, টেকনো স্পোর্টসের টি শার্ট, ট্র্যাক প্যান্ট পেয়ে যাবেন। রয়েছে হোলসেলের সুবিধা। ঠিকানা দিনহাটা, শীতলা বাড়ি রোড। আমাদের যোগাযোগ নাম্বার 6295087429।